হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিক গণিত সাজেশন 2019 নিয়ে। আর এটা হলো মাধ্যমিক গণিত সাজেশনের তৃতীয় পর্ব। আর এই পর্বতে আমি ভিত কমন নিয়ে আলোচনা করব, ভিত থেকে কোন কোন অঙ্ক এবারের মাধ্যমিক গণিত পরীক্ষায় আসতে চলেছে সেটাই এই ভিডিওতে বলবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। থেকে প্রথম যে কোশ্চেনটি সেটি হলো, যদি এ ভ্যারিয়াস বি এবং বি ভ্যারিয়াস সি হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যারিয়াস এস এ বি সি। তো এই প্রথম যে অঙ্কটি, এই অঙ্কটি ভেদে খুবই ইম্পর্টেন্ট। এরপরে দ্বিতীয় অঙ্কটি দেখা যাক। এরপরে দ্বিতীয় নম্বর অঙ্কটি, যদি এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই হয় তবে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব টু ভ্যারিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। মানে আমাকে প্রমাণ করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তা এটা হচ্ছে দুই নম্বরের অঙ্কটি, এটাও এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে তৃতীয় নম্বর অঙ্কটি দেখে নেব। তো বন্ধুরা তৃতীয় নম্বর অঙ্কটি হচ্ছে ওয়াই এক্স এর বর্গের সাথে সরলভূত এবং ওয়াই ইকুয়ালস টু নাইন, যখন এক্স ইকুয়ালস টু নাইন ওয়াই ইকুয়ালস টু ফোর হলে এক্স এর মান কত। তো এই অঙ্কটাও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে চার নম্বর অঙ্কটি দেখলাম। তো চার নম্বর কোশ্চেনটি, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, 10 জন লোক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা ভিত্তত্ব প্রয়োগ করে নির্ণয় করো। তা এখানে এই অঙ্কটাও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ভিত্তত্বের সাহায্যে আমাকে করতে হবে। তো নেক্সট অঙ্কটা দেখে নেব। পাঁচ নম্বর অঙ্কটি, গোলকের আয়তন তার ব্যাসার্ধের সাথে সরলভূতে, একটি সীসার গোলকের ব্যাস 14 সেমি, ভেদের সাহায্যে প্রমাণ করো যে ওই গোলককে গলিয়ে 7 সেমি ব্যাস বিশিষ্ট 8টি গোলক তৈরি করা যাবে। ধরে নাও গোলক গলনের ফলে আয়তন স্থির ছিল, মানে আয়তনটা স্থির ছিল যখন গলেছে। তো এই অঙ্কটাও ভিত্তত্বের সাহায্যে প্রয়োগ করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। লাস্ট যে সাজেশনটি সেটি হলো, যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয় তবে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। তো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। চারটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো দেখো, এখানে সবার প্রথমে আমি এখানে 4টি স্টার দিয়ে দিয়েছি। এই 1 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটিতেও 4টি স্টার দেওয়া রয়েছে, 2 নম্বর অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট। এরপরে 3 নম্বর অঙ্কটিতে 3টে স্টার দেওয়া রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর অঙ্কটিতে 3টে স্টার দেওয়া রয়েছে, এটা ইম্পর্টেন্ট। 5 নম্বরে 2টি স্টার রয়েছে, তার থেকে একটু কম ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে 6টাও ইম্পর্টেন্ট অঙ্ক। তা এখান থেকে
এই অঙ্ক আসবে, এই টাইপের অঙ্কই মাধ্যমিক পরীক্ষায় পড়বে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, 100% এটা কমন পড়বে তোমাদের। বন্ধুরা, মাধ্যমিক গণিত সাজেশন 2019 এর তৃতীয় পর্বতে তো ও ভেদ কমন দিয়েই দিলাম। আর প্রথম পর্বতে উপপাদ্য ও এবং দ্বিতীয় পর্বতে আমি আলোচনা করেছি এই সম্পাদ্য নিয়ে। তো উপপাদ্য এবং সম্পাদ্য থেকে কোন কোন অঙ্ক আসতে চলেছে, এই ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারো। আর বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর যদি এই প্রশ্ন সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে এই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, অথবা কোনো অঙ্ক তোমরা করতে না পারলে অসুবিধা হলে আমাকে বলতে পারো, আমি সেই অঙ্কটি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দিয়ে দেবো। তো বন্ধুরা, আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো। আর যারা সাবস্ক্রাইব করেছে এখনও বেল আইকনে ক্লিক করোনি তাহলে বেল আইকনে ক্লিক করো, তাহলে কী হবে তোমার আর কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। তো আর এই ভিডিওটি তোমার জানাশোনা কোনো মাধ্যমিকের স্টুডেন্ট থাকলে সেই মাধ্যমিকের স্টুডেন্টকে সেন্ড করো, তো যাতে তারা মাধ্যমিকে বেশি নম্বর ক্যারি করতে পারে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো টেক কেয়ার, বাই বাই।